আসসালামু আলাইকুম, আমি মাজাদ সোহেল, উপজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বিভিন্ন সময়ে আমরা যে সকল কাজগুলো করতে পারি সেগুলো সংক্রান্ত ভিডিও আমরা সাধারণত দিয়ে থাকি। এর আগে আমরা ভিডিও না দিলেও উজবেকিস্তান নিয়ে আমাদের কাছে অনেকেই ফোন দিয়েছিলেন, তখন আমরা কাজ ছিল না বলে আমরা সেই কাজগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন যেটা হচ্ছে যে গ্যাস ফিল্ডে কিছু কাজ আছে, গ্যাস ফিল্ডে যে ওয়ার্কার হিসাবে লেবার হিসাবে কিছু কাজ আমরা করতে পারবো এবং সেটার জন্য সময় খুবই কম লাগবে। 20 দিন 25 দিনের ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে কাজ করতে পারবেন এবং স্যালারিটি বেশ ভালো আছে। প্রায় মানে এখানে যে নিয়ম অনুযায়ী হচ্ছে যে $500-এর নিচে আপনারা বেতন পাবেন না। দ্যাট মিনস অনেক ইউরোপিয়ান ছোটোখাটো দেশগুলোতে গেলেও পরেও আপনি $500 বেতন পাওয়া যায় না। সেখানে আপনি উজবেকিস্তানে যেতে আপনি যেতে চান, আপনি হচ্ছে 20 দিন 25 দিনের ভিতরে যেতে পারবেন এবং সেখানে আপনি মিনিমাম বাংলাদেশি টাকাতে 50,000 টাকার নিচে আপনার স্যালারি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু অ্যাগ্রিমেন্ট করে আপনারা যেতে পারছেন এবং কম সময়ের ভিতরে যেতে চাচ্ছেন, তাহলে পরে আপনারা হচ্ছে যে এখানে গ্যাস ফিল্ডের কাজে আপনারা যেতে পারেন। এবং বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা নিশ্চিন্ত মনে আমাদের উপজাতের নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কাজের ডিটেলস জেনে তারপর আপনি আপনার ফাইলটি প্রসেস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।